নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আছে বিস্তারিত খবরে। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ শনিবার কোচবিহারের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছেন যখন দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহের সমর্থনে প্রচারণা চালাচ্ছেন। সায়নী বলেন, কেন্দ্রীয় মন্ত্রী পদের লোভে নিশীথ প্রামাণিক দিনহাটার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। শনিবার পাঁচমাথা মোড়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জেলা যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী এবং অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তার বক্তব্যের শুরুতে তৃণমূল নেতা সায়নী ঘোষ প্রথমে জেলার সার্বিক কথা বলেন। এরপর নিশীথ প্রামাণিককে দিনহাটার লোকদের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলেন, নিশীথ প্রামাণিক দিনহাটার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেছিলেন যে প্রবাসী বিজেপি নেতাদের বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দেবে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা প্রস্তুত করা হয়েছে। তৃণমূল নেত্রী বলেন, বড় বড় বক্তব্য দিয়ে বেশি দিন মানুষের মন জয় করা যায় না। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ডাকাতির মামলা এখনও চলছে, তারপরও তারা দিনহাটার জনগণকে অনুরোধ করছে বিজেপিকে ভোট দিতে। নির্বাচনী প্রচারের সময় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কোচবিহারে তৃণমূল কর্মীরা ত্রিপুরায় পৌঁছায় তাহলে ত্রিপুরা সরকার ভারী পদ পেতে পারে। শেষ পর্যন্ত তিনি দিনহাটার জনগণকে তৃণমূলের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তৃণমূল প্রার্থী ঘরের ছেলে, তাকে বিপুল ভোটে জিততে হবে। রাজনীতি করতে দেবে না। গতকাল অবধি আমাদের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ওনার উপর ধিক্কারজনক ভয়াবহ অ্যাটাক করা হয়েছে। এরা কি ভাবছে? আমার মনে হয় ইপি এখানে আমি সবাইকে দেখে, সৈকত রয়েছে, কমলেশ রয়েছে, এইখানে যা মাস রয়েছে না, ত্রিপুরাকে একবার দেখে নেওয়া উচিত যে কুচবিহারের কি সংখ্যা রয়েছে, কুচবিহারের কি পাওয়ার রয়েছে। ওরা সেখানেই চুপচাপ হয়ে যাবে, বেশি দূরে ওদেরকে যেতে হবে না। আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে পশ্চিমবঙ্গের যাবতীয় ফোর্স উনি নামিয়ে দেবেন ত্রিপুরায়, আর সেই ত্রিপুরার মাটিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার পা ফেলেন, তাহলে বিপ্লব দেবের সরকার বুঝতেই পারছেন না যে লোটা কম্বল গুটিয়ে তাদেরকে কোথায় পালাতে হবে। কিন্তু আমরা সেই দূরে অবধি যেতে চাই না, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত, এবং আমরা রাজনৈতিকভাবে মানুষের সঙ্গে লড়াই করতে চাই। রাজনৈতিকভাবে লড়াই করুন, ভয় পেয়েছে বিজেপি, ডর গয়া, জো ডর গয়া সমঝো মর গয়া। কে মতলব? বিজেপি মর গয়া, ভয় পেয়েছে বিজেপি। ওই জন্য রাজনৈতিকভাবে না, দাঙ্গাবাজির সরকার, গুন্ডামির সরকার। আজকে আপনাদের সঙ্গে কি করছে বিএসএফ? কত কিলোমিটার অবধি অ্যালাউ ছিল আর কত কিলোমিটার অবধি হয়েছে? মানে জনসাধারণের মধ্যে অবধি তুমি পুলিশকে ঢুকিয়ে দিতে চাইছো, তুমি ফোর্সকে ঢুকিয়ে দিতে চাইছো, তুমি সাধারণ মানুষের জীবন যাপন, তারা কিভাবে থাকবে, তারা কিভাবে কথা বলবে, তারা কোথায় যাবে, কে কার সাথে মিশবে, তার কার সঙ্গে আলাপ আলোচনা হবে, কি আলাপ আলোচনা হবে? বিএসএফ টহলদারি করবে, বিএসএফ টহলদারি করবে। এবার এখন শহরের মধ্যে বিএসএফ ঢুকে যাবে, তার মানে হচ্ছে যে বিজেপি সরকার বলছে যে যেন তেন প্রকার এলো বাংলা আমার চাই, আর আমরা বলছি দেব না, চা দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলার মা মাটি মানুষের আশীর্বাদের হাত রয়েছে, এত সোজা না। 213টা সিট যদি টাকার জন্য সবকিছু করা যেত না, বিজেপি 220-র ওপর সিট পেত, কিন্তু টাকা দিয়ে মানুষের ইমান কেনা যায় না। জিতবেন, জিতবেন, আপনারা জিতবেন, উনি জিতবেন, আমরা জিতবো, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, বাংলা জিতবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া।